সালামু আলাইকুম এবং স্বাগতম ওয়ান ম্যান এডুকেয়ার ইউটিউব চ্যানেলে। ভ্যাটিকান সিটি বা স্টেট অফ পপ বলে থাকি আমরা, সেই ভ্যাটিকান সিটি সম্পর্কে আমরা আজকে একটু আলোচনা করব, প্রশ্ন উত্তর আকারে শিখব। যথারীতি আগে যে ক্লাসগুলো আমরা করেছিলাম, যে প্রশ্ন উত্তর আকারে আমরা ইনফরমেশনগুলো জানি, তো আজকে সেভাবে শিখব। তো দেখা যায় কী কী ইনফরমেশন জানা যায় ভ্যাটিকান সিটি সম্পর্কে। প্রথমত জানবো পৃথিবীর সবচেয়ে ছোট রাষ্ট্র কোনটি, সে উত্তরটা আমরা লিখব কি, পৃথিবীর সবচেয়ে ছোট রাষ্ট্র ভ্যাটিকান সিটি, যেটি পোপ রাষ্ট্র বা ধর্ম রাষ্ট্র হিসাবে পরিচিত। আর নাম্বার টু, ভ্যাটিকান সিটির মোট আয়তন কত? যেহেতু পৃথিবীর সবচেয়ে ছোট রাষ্ট্র, আয়তনটা অত্যন্ত কম, 121 একর বা 0.44 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এই রাষ্ট্রটি অবস্থিত। ভ্যাটিকান সিটি অন্য নাম কি? ভ্যাটিকান সিটিকে অন্যান্য নামে ডাকা হয়, বিশেষ করে ভ্যাটিকান সিটি কে দা হলি সি, সাত পাহাড়ের দেশ, এই নামগুলো দিয়ে ভ্যাটিকান সিটিকে আমরা চিনি। ভ্যাটিকান সিটি অবস্থান কোথায়? ভ্যাটিকান সিটি মূলত ইতালির রাজধানী রোমে অবস্থিত। ভ্যাটিকান সিটির প্রশাসনিক প্রধান প্রশাসন প্রধান কে? তো ভ্যাটিকান সিটির প্রশাসনিক প্রধান বা দেশের মূলত প্রধান শাসক হচ্ছেন পোপ। ভ্যাটিকান সিটির বর্তমান পোপ কে? তাহলে এই পোপ বর্তমান সময়ে যিনি দায়িত্বে আছেন, এই পোপ হচ্ছেন পোপ ফ্রান্সিস, তিনি আর্জেন্টিনার নাগরিক। এই পোপ সময়ে সময়ে পরিবর্তন হয়ে যায়, বর্তমান যিনি আছেন তার নাম পোপ ফ্রান্সিস, তিনি আর্জেন্টিনা নাগরিক এবং বর্তমানে সে দেশটির দায়িত্বে আছেন। ভ্যাটিকান সিটি কোন নদীর তীরে অবস্থিত? আমরা জানি রোম যে নদীর তীরে অবস্থিত, সঙ্গত কারণে সে উত্তরটি আসবে ভ্যাটিকান সিটি সে একই নদীর তীরে অবস্থিত, তিবেন নদীর তীরে অবস্থিত। রোমান ক্যাথলিক গির্জার সদর দপ্তর কোথায়? সারা পৃথিবী জুড়ে যে ক্যাথলিক খ্রিস্টান রয়েছে, তাদের প্রধান গির্জা বা সদর দপ্তর সেই ভ্যাটিকান সিটিতে অবস্থিত, সেটি হচ্ছে ভ্যাটিকান সিটি সেন্ট পিটার্স গির্জা বলা হয়। মূলত সব প্রধান গির্জা হচ্ছে সেই সেন্ট পিটার্স গির্জা। ভ্যাটিকান সিটি অভ্যন্তরে কে আছে? এই ছোট্ট দেশটির অভ্যন্তরে আছে উদ্যান আছে বা গার্ডেন্স, বাহারি ভবন, নানা রকমের বিল্ডিং আছে, সমাবেশ স্থল বা অ্যাসেম্বলি প্লেস রয়েছে। সবচেয়ে বড় যে দালানটি আছে তার নাম আছে সেন্ট পিটার্স ব্যাসালিকা, এটি হচ্ছে মূল গির্জা। এছাড়া রয়েছে মহাকাশ অবজারভেটরি, একটি মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র ও একটি লাইব্রেরি রয়েছে। এই ইম্পর্টেন্ট জিনিসগুলো মূলত সেই দেশে আমরা দেখতে পাই। তারপর কোয়েশ্চেন্স 14 আমরা 10 আমরা দেখছি যে সেন্ট পিটার্স ব্যাসালিকা কে নির্মাণ করেন। আসলে সেন্ট পিটার্স ব্যাসালিকা যে মূল গির্জা, এটা নির্মাণ করেন রোম সম্রাট কনস্টান্টাইন, তিনি এটা নির্মাণ করেন। আর পরবর্তী কোয়েশ্চেন, কোন চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি প্রতিষ্ঠিত হয়? মূলত ভ্যাটিকান সিটি ইতালির রাজধানী রোমে অবস্থিত। ভ্যাটিকান সিটি রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয় 1929 সালে লাতেরান নামক একটি চুক্তির মাধ্যমে, সেই দেশের সম্রাটের দেশের সরকারের সঙ্গে একটা চুক্তি হয়, ইটালি সরকারের সঙ্গে চুক্তি হয়, তারা স্বাধীনভাবে এই দেশটি প্রতিষ্ঠিত করে 1929 সালে। ভ্যাটিকান সিটি অফিসিয়াল নাম কি? ভ্যাটিকান সিটি আমরা বললো মূলত অফিসিয়াল নাম হচ্ছে ভ্যাটিকান সিটি স্টেট। পরের কোয়েশ্চেন, ভ্যাটিকান সিটি অফিসিয়াল ভাষা কি? ভ্যাটিকান সিটি অফিসিয়াল ভাষা হিসাবে আমরা জানি যে ল্যাটিন তাদের, বা ল্যাটিন ভাষা তাদের অফিসিয়াল ভাষা, এছাড়া ইতালীয় ভাষাও সেখানে প্রচলিত। পোপের বাসভবনের নাম কি? যেখানে পোপ যে রাষ্ট্রের প্রধান বা সরকার দেশের প্রধান সরকার প্রধান, এই পোপের বাসভবনটির নাম হচ্ছে অ্যাপসেটলিক প্রাসাদ। অ্যাপসেটলিক প্রাসাদ, এটি হচ্ছে মূলত পোপের বাসভবনের নাম। ভ্যাটিকান সিটির শাসন ব্যবস্থা কীরকম? এটি আসলে নিয়ম একটি নিয়ম এটি একটি রাজতন্ত্র, মূলত কমপ্লিট রাজতন্ত্র হিসাবে চলে। এখানে অন্য কোনো পাওয়ার প্লে করতে পারে না, যিনি দায়িত্বে থাকেন তিনি সমস্ত ক্ষমতা ধারণ করে থাকেন।
ভ্যাটিকান সিটি নিরাপত্তা বাহিনী কি নামে ডাকা হয়? এটি একটি ইম্পর্টেন্ট বিষয় যে ভ্যাটিকান সিটি ছোট রাষ্ট্র হলে একটা নিরাপত্তা বাহিনী রয়েছে। এই নিরাপত্তা বাহিনী হচ্ছে পটেনশিয়াল সুইস আর্মি। এই পটেনশিয়াল সুইস আর্মি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই আর্মি বা এই নিরাপত্তা বাহিনীর সদস্য সব সুইজারল্যান্ডের নাগরিক এবং তাদের হাইট অবশ্যই 6 ফিট প্লাস হতে হবে, সবাইকে আনম্যারিড হতে হবে, এরকম কিছু কন্ডিশন রয়েছে। এদের কাজ হচ্ছে পোপে নিরাপত্তা প্রদান করবে, যেহেতু পোপ রাষ্ট্রের প্রধান, তার নিরাপত্তা প্রদানের জন্য তারা সব সময় তারা দায়িত্ব পালন করে থাকে এবং মোট সদস্য সংখ্যা হচ্ছে এই সুইস আর্মির 135 জন। ভ্যাটিকান সিটি কি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য? হ্যাঁ, ভ্যাটিকান সিটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য, তবে সিনজেন ভুক্ত নয়। অর্থাৎ সিনজেন যে রাষ্ট্রগুলো যে পাসপোর্ট দিয়ে বিভিন্ন দেশে মুভ করা যায় ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে, ঠিক সেটার অন্তর্ভুক্ত ভ্যাটিকান সিটি না, তবে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য। ভ্যাটিকান সিটি জাতিসংঘের সদস্য? না, ভ্যাটিকান সিটি জাতিসংঘের সদস্য না, তবে স্থায়ী পর্যবেক্ষক, অর্থাৎ খানিকটা সদস্য রাষ্ট্রের সমান মর্যাদা পায়, তবে সাধারণ পরিষদে এরা কোনো ভোট প্রয়োগ করতে পারে না। লিওনার্দো দা ভিঞ্চি এক্সপিরিয়েন্স জাদুঘর, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ স্থান বা জাদুঘর হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি এক্সপিরিয়েন্স। সেটি মূলত কোথায় অবস্থিত? এটি ভ্যাটিকান সিটিতে অবস্থিত। ভ্যাটিকান সিটি জনসংখ্যা কত? যেহেতু ছোট্ট রাষ্ট্র, জনসংখ্যা অত্যন্ত কম, জনসংখ্যা 800 প্লাস বলা হয় বর্তমানে 825 জন জনসংখ্যা। মূলত পোপের সঙ্গে সংশ্লিষ্ট লোকজনই সে দেশে অবস্থান করে। ভ্যাটিকান সিটির মুদ্রা কি? ভ্যাটিকান সিটির মুদ্রা ইউরো, যেহেতু এটা ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত এবং তারা ইউরো মুদ্রা ব্যবহার করে থাকে। বিশ্বের সবচেয়ে ছোট রেল লাইন কোন দেশে? এই ভ্যাটিকান সিটি একটি রেল লাইন আছে, সেই রেল লাইনটি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র ছোট, প্রায় 300 মিটার এই রেল লাইনের দূরত্ব, এবং মূলত মালপত্র আনা নেওয়ার জন্য ব্যবহার করা হয়। তারপর কোয়েশ্চন নাম্বার 23, কোন রাষ্ট্রে বিবাহ বিচ্ছেদ করতে পারবে না? ভ্যাটিকান সিটি একটি নিয়ম আছে যে সেখানে কেউ বিয়ে করলে তার সে বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স করতে পারবে না। ভ্যাটিকান সিটি জনসংখ্যা সাক্ষরতা হার কত? ভ্যাটিকান সিটি জনসংখ্যা সাক্ষরতা হয় শতকরা 99 ভাগ। সো এখানে জনসংখ্যা প্রায় সবাই শিক্ষিত বলা যায়। আর পরের কোয়েশ্চেন, ভ্যাটিকান সিটি মাথাপিছু আয় কত? ভ্যাটিকান সিটি মাথাপিছু আয় বেশ ভালো, মাথাপিছু আয় প্রায় ১৬,০০০ মার্কিন ডলার। এই ছিল আজকের ভ্যাটিকান সিটি সম্পর্কে কিছু ইনফরমেশন। আশা করি ইনফরমেশনগুলো আপনাদের বিভিন্ন সময়, বিভিন্ন পরীক্ষায় বা বিভিন্ন সিচুয়েশনে কাজে লাগবে বলে আমি আশা করছি। যদি ক্লাসটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন, আর ফার্স্ট টাইম হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।